ঘূর্ণিঝড় ফনি এখন অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে সমুদ্র বন্দরগুলোর মধ্যে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর ও কক্সবাজার বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস ফণী ভারতের উপকূল হয়ে আগামী শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা নাগাদ খুলনা সাতক্ষীরা ও যশোর অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা এবং আশেপাশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে এই সমস্ত এলাকায় ঘূর্ণিঝড়টি পারে বাংলাদেশে আঘাত হানলে স্বাভাবিক জলোচ্ছ্বাসের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আভাস দিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় ফনির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুত উপকূলীয় জেলাগুলো এদিকে বরিশাল ভোলা লক্ষ্মীপুর ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার অভ্যন্তরীণ নৌরুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ প্রশাসন থেকে জরুরি সভা করে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো উদ্ধারকারী দল একটা আহত সেবা এবং আরেকটা হলো ওয়াটার রেস্কিউ এই তিনটা টিম অলরেডি আমরা গঠন করেছি এবং প্রত্যেকটা উপজেলায় প্রত্যেক স্টেশনকে সতর্ক করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলাগুলোর নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি উপজেলা ও উপকূলীয় অঞ্চলগুলোই জারি করা হয়েছে সতর্কতা সিগন্যাল বাড়ার সাথে সাথে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাবার জন্য অনুরোধ করা হল উপকূলীয় জেলায় উনিশটি কন্ট্রোল রুম খোলা হয়েছে দুর্যোগ মোকাবেলায় ছাপ্পান্ন হাজার স্বেচ্ছাসেবককে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয়েছে এলাকার যা কমিউনিটি পর্যায়ে আছে তাদেরকে সচেতন করে যাচ্ছে যাতে তারা দুর্যোগের সময় সাইক্লোন সিটের আসে যে কোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি পূর্ববর্তী যে কোনো দুর্যোগের থেকে অনেকাংশে কম হবে যখনই আমরা শুনেছি যে ঘূর্ণিঝড় ভনি আসতেছে আমাদের তখনই মানুষের সচেতনতা বেড়েছে ঘূর্ণিঝড় আসে আমরা সেক্ষেত্রে নিরাপদ আশ্রয় চলে যেতে পারবো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি ফায়ার সার্ভিস ও হাসপাতালগুলোকে বাতিল করা হয়েছে ছুটি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা